হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিও থেকে তোমাদের জন্য আরও একটা নতুন সেগমেন্ট আমি চালু করতে চলেছি, যেটা তোমরা ভিডিওর থাম্বনেল থেকেই দেখতে পাচ্ছ, যেখানে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে একটা করে ভিডিও ক্লাস করানো হবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যে সকল প্রশ্নগুলো করানো হবে এবং উত্তরের সাথে সাথে সেই উত্তরের বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে, অর্থাৎ একটা প্রশ্নের মাধ্যমে তোমরা কিন্তু আরও তিন চারটে আনুষঙ্গিক বিষয় কিন্তু জানতে পারবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে। অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, তার সঙ্গে থাকছে এক্সট্রা অতিরিক্ত বিস্তারিত আলোচনা। তো সুতরাং এই সকল ক্লাসগুলো আশা করি তোমাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে। আমি আমার চ্যানেলে অলরেডি কিন্তু জিআই এবং রিজনিংয়ের ক্লাস করাচ্ছি, এবং তার পাশাপাশি আজ থেকে অর্থাৎ 19th March থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকে 19 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তো তাহলে বন্ধুরা, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 19 মার্চের ক্লাসে আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হবে কোথায়? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। তো এই চারটের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মুম্বাইতে কিন্তু প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি করা হবে, এবং এটি তৈরি হবে 2023 সালে। এবং এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের জন্য কিন্তু মোট 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 2, লেভিস কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী? তাপসী পান্নু, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন। তো এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হবে, এই লেভিস কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন দীপিকা পাদুকোন। এই লেভিস এর হেডকোয়ার্টার কিন্তু আছে সান ফ্রান্সিসকোতে, এবং এই লেভিস কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1853 সালে, এবং এই লেভিস কোম্পানির বর্তমান সিইও আছেন চার্লস ভি বার্গ, অর্থাৎ সিভি বার্গ। কোশ্চেন নাম্বার 3, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অনিল সিনহা, মাতম ভেঙ্কটরাও, রাকেশ কুমার, সিডি রাও। তো বন্ধুরা, এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন মাতম ভেঙ্কটরাও, অর্থাৎ অপশান বি। এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার আছে মুম্বাইতে, এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালে 21শে ডিসেম্বর। সঠিক উত্তরের পাশাপাশি যে অতিরিক্ত বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, এগুলোও কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে। তো সুতরাং এগুলোকেও তোমরা ভালো করে শুনে রেখো এবং প্রয়োজনে নোট করে রেখে দিও। এবং বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবরও রয়েছে, এই যে সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি দিচ্ছি, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা পিডিএফের বই আকারে তোমাদেরকে আমি দিতে চলেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ফাইলটা কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, বইটা কমপ্লিট হলেই আমি তোমাদেরকে সে ব্যাপারে জানিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 4, ব্রাজিলের অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইটটি লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? অপশান এ ইসরো, বি নাসা, সি জ্যাক্সা এবং ডি ইএসএ। তো এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ ইসরো, এই অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইটটি লঞ্চ করেছে। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালের 15ই আগস্ট। যে এই ইসরোর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু বিক্রম সারাভাই, এবং এই ইসরোর বর্তমান ডিরেক্টর আছেন কে সেভান। এবং এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু এখনই একটা লাইক করে দিতে ভুলো না, এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করো, যাতে তারা এই সকল ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 5, শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস চালু হচ্ছে কবে থেকে? 23শে ফেব্রুয়ারি, 27শে জুন, 23রা অক্টোবর, 26শে মার্চ। এক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, 26শে মার্চ থেকে শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস চালু হচ্ছে। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এই জন্যে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 6, বুলগেরিয়াতে স্ট্র্যাঞ্জা মেমোরিয়াল টুর্নামেন্টে রূপো জিতল কোন ভারতীয় বক্সার? নিখিল কুমার, শিবপ্রসাদ শর্মা, দীপক কুমার, অরবিন্দর সিং। তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তরটি হবে অপশান সি, দীপক কুমার।
কোশ্চেন নাম্বার 7, বাংলাদেশের ঢাকাতে ইলেকট্রিক যানবাহন কারখানা স্থাপন করবে ভারতের কোন কোম্পানি? জিন্দাল গ্রুপ, মহিন্দ্রা গ্রুপ, WBACDCL, ওমেগা সেইকি। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তরটি হবে অপশানটি ওমেগা সেইকি, ঢাকাতে ইলেকট্রিক যানবাহন কারখানা স্থাপন করতে চলেছে। কোশ্চেন নাম্বার 8, ইন্ডিয়া এ স্ক্যামসার বর্ন এভরি মিনিট বই রিলিজ করতে চলেছেন কে? রাজশেখর রাও, স্নিগ্ধা পুনম, মিতালি পাণ্ডে, মৃণাল সেন। তো কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তরটি হবে অপশান বি, স্নিগ্ধা পুনম এই বইটি রিলিজ করতে চলেছেন। কোশ্চেন নাম্বার 9, বিশ্বে শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? পয়লা মার্চ, 5ই মার্চ, 23শে জুন, 27শে ফেব্রুয়ারি। তো এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তরটি হবে পয়লা মার্চ, বিশ্বে শূন্য বৈষম্য দিবস পালন করা হয়। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি মোহাম্মদ বাজুম কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হলেন? বুলগেরিয়া, নাইজার, চিলি, জাকার্তা। তো কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বাজুম নাইজারের জন্য নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হয়েছেন। এই নাইজারের রাজধানী হচ্ছে নিয়ামে। এই নাইজারের যে মুদ্রা আছে তার নাম হচ্ছে ওয়েস্ট আফ্রিকান CFA ফ্রাঙ্ক। যদি অপশানে নাইজেরিয়া থাকে তাহলেও কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, কারণ নাইজেরিয়া আলাদা, নাইজার আলাদা। তোমরা অনেকেই হয়তো এটা জানো। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 10-এর সাথে সাথে শেষ হচ্ছে আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 19শে মার্চের ক্লাসটি। এবং কেমন লাগলো আজকের ক্লাসটি তোমাদের? এবং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, আশা করি তোমরা যারা ক্লাসটাকে সম্পূর্ণ ফলো করেছো তারা বুঝতেও পেরেছো। এই সকল প্রশ্নগুলো কিন্তু আগামী সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে এবং কমন পেতে পারো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো। তার জন্য এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোকে তোমরা অবশ্যই ফলো করো। তো তাহলে বন্ধুরা, আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে এবং পরীক্ষার জন্য সঠিক প্রিপারেশন নিতে পারে। এবং পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোকে পেতে এবং রিজনিং এবং GI ক্লাসগুলোকে পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নোটিফিকেশানগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।